এবছর দেশের যে কয়টি বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেশি তার মধ্যে অন্যতম বরিশাল। 5 আগস্ট পর্যন্ত নগরীতে আক্রান্তের সংখ্যা 6,660 জন, যা গত বছরের দ্বিগুণ। আক্রান্তরা বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যার সংখ্যা 1,853 জন। আর ডেঙ্গুতে মারা যাওয়া 13 জনের মধ্যে এই হাসপাতালেরই 9 জন। ঢাকা থেকে আমি অসুস্থ হয়েছি এবং আমার রুমমেটের আরও 2 জনের ডেঙ্গু পজিটিভ ছিল। 32 আজ 7 দিন হয়েছে। আগের সঙ্গে একটু ভালো লাগে শরীর। ডেঙ্গু টেস্ট করা হয়, পজিটিভ আসে, এরপরে হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে আবার প্লাটিনেট চেক করি, সদর হাসপাতালে ভর্তি হই। তারপরে যখন দেখছি আরও কমতেছে, তখন বরিশাল হাসপাতালে চলে আসলাম। এই জায়গায় এসে মানে 3 দিন 4 দিন হয়েছে। এর আগে আমাকে হিজলা চিকিৎসা নিয়েছি, পরে ওই জায়গার থেকে এই জায়গায় পাঠাইছে। বিগত বছরের তুলনায় বরিশাল বিভাগে এবছরে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এবং মৃত্যুর হারটাও বিগত বছরের থেকে সময় অনুসারে আগের চেয়ে একটু বেশি। হাজার হাজার রোগী ভর্তি হলেও হাসপাতালটিতে গুরুতর ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য নেই রক্তের সেল আলাদা করার যন্ত্র। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলেও এখনও সমাধান হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এবছর বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু থেকে ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়, কিছু রোগী খারাপের দিকে যায়। সেগুলো হলো আমাদের ডেঙ্গু শক সিন্ড্রোম যদি শকে থাকে, অথবা হেমোরেজিক ডেঙ্গু যদি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা শক সিন্ড্রোমে আমরা স্যালাইন ইনফিউশন করে আমরা রোগীকে সুস্থ করে ফেলি। এদিকে জ্বর সহ ডেঙ্গুর সুনির্দিষ্ট লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যথাযথ সময়ে চিকিৎসা নিলে ডেঙ্গু থেকে দ্রুত মুক্তি লাভ করা সম্ভব বলে জানান এই চিকিৎসক। যদি বমি বা অন্যান্য লক্ষণ থাকে তো হসপিটালেই আসবে। সেক্ষেত্রে তো আমাদের শিরাপথে বিভিন্ন ধরনের স্যালাইন বা অন্যান্য উপকরণ দিতে হবে। তো বাড়িতে বসে যদি স্বাভাবিক খাবার দাবারটা যথেষ্ট পরিমাণে এবং স্বাভাবিক পরিমাণে চালিয়ে যায়, সেক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে না। উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, অনিয়ন্ত্রিত পায়খানা, তীব্র পেট ব্যথা, দ্রুত শ্বাসপ্রশ্বাস, ক্লান্তিসহ নানা লক্ষণ থাকে ডেঙ্গু রোগীর। এই উপসর্গগুলো সংক্রমণের 4 থেকে 10 দিনের মধ্যে দেখা দেয় এবং 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগেটি, এখানেই চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। ডেঙ্গুর প্রকোপ এখন বেশি, এ কারণে এই বিভাগটি এখন কানায় কানায় পরিপূর্ণ। বেশিরভাগ রোগীর চিকিৎসা হচ্ছে মেঝেতে। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে এখানকার চিকিৎসা, আর হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। এ অবস্থার উন্নতি চেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। ফিরদাউদ সোহাগ, এখন বরিশাল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।